পাত্রপক্ষের সামনে নিত পাত্রের মুখে শরবত ছুঁড়ে মারল। যা দেখে নিতুর বাবা মা সহ অভির বাবা মাও অবাক। নিত নাক ফুলিয়ে রেগে বলে, বলেছিলাম এখানে না আসতে, তবুও হাজির হয়ে গেলেন, লজ্জা বলতে কিছু নেই স্যার। অভি দাঁত বের করে হেসে নিতুর শাড়ির আঁচলে মুখ মুছতে মুছতে বলে, শরবত কিন্তু খুব মজা ছিল শাশুড়ি মা, নিতু তো অবশ্যই বানায়নি, এটা আপনার হাতের জাদু, আহা। নিতুর বাবা বেশ গম্ভীর চিন্তামগ্ন হয়ে অভিকে প্রশ্ন করে, তুমি এত স্বাভাবিক কিভাবে আছো বাবা? অভি কুল ভাব নিয়ে সোফায় বসে নিতুর বাবাকে বলে, ওসব বাদ দিন শ্বশুরমশাই, এখন জলদি বিয়ের তারিখ ফাইনাল করুন। নিতু বাবার দিকে চোখ পাকিয়ে বলে, বাবা তুমি একদম রাজি হবে না বলে দিলাম, এই বৎসাদকে আমি বিয়ে করব না। অভি নিতুর কথায় গুরুত্ব না দিয়ে নিতুর বাবাকে বলে, শ্বশুরমশাই আমি কোনো দেরি করতে চাই না, দ্রুত বিয়ে করে বউ ঘরে তুলে নিব, কি বলেন? নিতুর বাবা শব্দ করে হেসে আনন্দে গদগদ হয়ে বলে, আমি রাজি বাবা, আগামী পরশু তাহলে ঘরোয়াভাবে বিয়ের আয়োজন শুরু করব, তুমিই পারবে এর আগে মেয়েকে মানুষ করতে। নিতু বাবার দিকে রাগী চোখে তাকিয়ে বলে, বাবা এসব কি বলছো তুমি? অভিব রিল্যাক্স ভাব নিয়ে বলে, ওহ নিতু বিয়ের আগে হাইপার হওয়া ঠিক না, এখন বেশি বেশি রূপচর্চা করবে, শ্বশুরমশাই আজ তাহলে চলি। অভি তার বাবা মাকে নিয়ে চলে যায়। নিতুর বাবা এবার নিতুর মা আর নিতুর দিকে তাকিয়ে একটু চুপসে যায়। নিতু কোমরে দু হাত রেখে চেঁচিয়ে বলে, বাবা আজ তোমার খবর আছে, আমি বললাম না আমি এই বৎসাদের গোষ্ঠীকে বিয়ে করব না? নিতুর বাবা আমতা আমতা করে বলে, হ্যাঁ আমরা দেখে নেব ওই বৎসাদকে, আরে এখন না পাঠালে তো বসে থাকতো, বোকা মেয়ে বুঝে না। নিতুর মা স্বামীকে ভালো করে চেনেন। নিতুর বাবার হাত ধরে তিনি বলেন, আমজাদ তুমি ভিতরে আসো, তোমার সাথে আমার কথা আছে। আমজাদ সাহেব বুঝে গেছেন তার বউ যে চালাকি ধরতে পেরেছে, অসহায়ের মতো বউয়ের সাথে রুমে চলে গেলেন উনি। নিতু দুহাতে মাথা চেপে ধরে নিজের রুমে এসে শুয়ে পড়ে। সেই অভির ভার্সিটিতে আসার প্রথম দিন থেকে নিতুর পিছু পড়েছে। গল্পের সূত্রপাত হয় এক বছর আগে, নিতুর জন্মদিন তাই বান্ধবীদের ট্রিট দিতে নিয়ে আসে। জমানো সব টাকা বান্ধবীদের মহাবিয়ে শেষ করে যখন গল্প করছিল তখন মীরা বলে, চল নিতু আজ তোর ডিয়ার পালনের দিন, আমাদের জন্মদিনে তুই ডিয়ার দিস, আজ আমরা তোকে ডিয়ার দিলাম। নিতু ঘাবড়ে গিয়ে বলে, আরে এসবের কি দরকার দোস্ত, আমাকে ছেড়ে দে না। কিন্তু কে শুনে কার কথা, নিতুকে সব থেকে ভয়ঙ্কর ডেয়ার দিল সবাই। ক্যাফেতে একজন যুবককে কিস করতে হবে নিতুর। নিতু রাজি না হলে সবাই করলার জুস খাওয়াবে বলে জানায়। ভয়ে ভয়ে নিতু উঠে দাঁড়ায়, কাউন্টারে দাঁড়িয়ে একজন ম্যানেজারের সাথে কথা বলছে, পিছন থেকে দেখে বেশ সুদর্শন মনে হলো। নিতু ওপরওয়ালাকে ডাকতে ডাকতে চোখ বন্ধ করে লোকটার শার্ট টেনে পিছনে ফিরিয়ে গালে কিস করে দিল নিতু। এদিকে বান্ধবীদের হুঁশ উড়ে গেছে লোকটাকে দেখে, এ আর নতুন কেউ না, নতুন প্রফেসর অভি আহমেদ। নিতু চোখ খুলে তাকালে অভি ভ্রুকুচকে বলে, এটা কি ছিল? নিতু কিছু না বলে ছুটে এসে টেবিলের ওপর থেকে নিজের ব্যাগ নিয়ে এক ছুটে রাস্তার ওপার। এদিকে বান্ধবীরা যে যেদিকে পেরেছে পালিয়ে গেছে। পরের দিন ভার্সিটির মাঠে যখন নিতুকে জানানো হয় অভি হচ্ছে নতুন প্রফেসর, নিতু কিছু বলার ভাষা খুঁজে পেল না। ক্লাসে নিতু মাথা লুকিয়ে বসেছিল কিন্তু অভির চোখ এড়লো না। নিতুর সামনে এসে অভি উচ্চস্বরে বলে, কি ব্যাপার, চোরের মতো মুখ লুকিয়ে ক্লাস করছেন আপনি? কাল তো একদম মানুষের মতো ক্যাফেতে ছুটলেন, আজ তাহলে কী হলো? নিতু লজ্জায় মাটির নিচে ঢুকে যেতে ইচ্ছে হলো, এত অপমান কি মানা যায়? অভির দিকে তাকালে নিতুর মরে যেতে ইচ্ছে করে। বান্ধবীরা কিছু জানে না এমন ভাব করে বসে আছে। এরপর অভি যেখানেই পাই নিতুর পিছু পড়ে। ভার্সিটি শেষে নিতু গেটে দাঁড়িয়ে রিকশা খুঁজছে, অভি ঠিক নিতুর পাশে হাজির।
নিতুর পিঠে আলতো আঘাত করে ভ্রু নাচিয়ে বলে, রিক্সা পাবে না এখন সোনা, চলো আমি দিয়ে আসছি। এসব কেমন কথা হ্যাঁ? অভিব নিতুর নাক টেনে বলে, ওহো তুমি জানো না, কিস তো শুধু প্রেমিক প্রেমিকারাই করে, যেহেতু তুমি কিস করে ফেলেছ সো এখন তো আমরা প্রেমিক প্রেমিকা। নিতু অভির কথা শুনে সাথে সাথেই জ্ঞান হারায়। অভিব নিতুকে কোলে তুলে বাঁকা হেসে বলে, পিচ্চিটা এত বড় কথার লোড নিতে পারেনি মনে হয়। এভাবেই এক বছর পার হয়ে যায়। অভির হাত থেকে বাঁচার জন্য বাসায় পাত্র দেখতে বলে নিতু, কিন্তু নিতু কিভাবে জানবে অভি নিজেই পাত্র হয়ে আসবে। নিতু রাগে বিছানা হাতড়ে ফোন খুঁজে নিল, মীরাকে গালি দিবে বলে তাকে ফোন দেয়। মীরা কয়েকবার রিং হতেই ফোন রিসিভ করে এক বিশাল গালি সমুদ্রে হারিয়ে যায়। কুত্তা বিলাই ইতর হনুমান, ছাগলের অনেকগুলা ছাতুই, তোর জন্য আজ আমার এই অবস্থা হারামি। তোর ডিয়ার পালন করতে যে স্যার আজ আমাকে বিয়ে করতে পাশায় চলে এসেছে। তোর কপালে কখনো বিয়ে নেই, তোর ব্রেকআপ হয়ে যাবে শাকচুন্নি, তুই পাগল হয়ে রাস্তায় রাস্তায় ঘুরবি। নিতুর বকা হলে ফোন কেটে দিল সে। গাল ফুলিয়ে শ্বাস ছেড়ে নিতু বলে, হ্যাঁ এবার রিল্যাক্স লাগছে একটু নিজেকে। এদিকে মীরা অসহায় শিশুর মতো হতভাগ হয়ে গেল। নিতু কি বলে গেল এসব? স্যার সত্যি বিয়ে করতে এসেছে? মীরা গভীর চিন্তায় মগ্ন হয়ে গেল। আয়নার সামনে বসে গুনগুন করে সাজুগুজু করছে নিতু। আজ দুদিন হলো ভার্সিটি যাচ্ছে না সে। অভির মুখোমুখি হওয়ার আপাতত ইচ্ছে নেই নিতুর। ভাবল এই বিকেলে একটু গায়ে হাওয়া লাগিয়ে আসুক। নিতু হলুদ রঙের জামা পরে নিজেকে আয়নায় একবার দেখে নিল। গুনগুন করতে করতে বাসা থেকে বের হয় নিতু। এদিকে আমজাদ সাহেব অভিকে ফোন দিয়ে বলে, হ্যাঁ জামাই বাবা, নিতু বের হয়েছে। অভির ফোনের অপর পাশ থেকে হেসে গাড়ি স্টার্ট দিল। নিতু পার্কের বেঞ্চে বসে একটা আইসক্রিম হাতে নিল। যেই না খেতে যাবে অমনি নিতুর হাত থেকে আইসক্রিমটা নিয়ে অভি খেতে শুরু করে। চোখ মেরে নিতুর পাশে বসে যায় অভি। নিতু নাক ফুলিয়ে আগুন হয়ে জিজ্ঞেস করে, আপনি এখানে কেন, আমার আইসক্রিমটাও নিয়ে গেলেন? অভি ফুরফুরে গলায় বলে, আহা সোনা, একা খেলে তো ভালোবাসা বাড়ে না, দুজন ভাগ করে খেলেই না ভালোবাসা বাড়বে। নিতু কপাল কুচকে বলে, কেন যে সেদিন চুমু দিলাম আল্লাহ। অভি মুচকি হেসে বলে, এভাবে বলে না তো, তা জান আজকে তো আমাদের বিয়ে হওয়ার কথা, তুমি এখানে বসে কি করছো, পালানোর চিন্তা নাকি? নিতু আমতামতা করে বলে, পালাবো কেন, আমি আপনাকে বিয়ে না করলে পালাতে হবে না কি শুনি? নিতু কাউকে ভয় পায় না যে পালাবে। হ্যাঁ অভি নিতুর দিকে শান্ত চোখে তাকিয়ে বলে, তাই নাকি, তাহলে বিয়েটা করে দেখাও না, না হলে কিভাবে বুঝবো তুমি কাউকে ভয় পাও না। নিতু এবার প্যাঁচে পড়ে যায়, কি বলবে চিন্তা করতে থাকে। অনেক চিন্তা করে বলে, কেন শুনি, আপনাকে বিয়ে না করলে কি আমি ভীত হয়ে যাব? অভি শব্দ করে হেসে নিতুর কাঁধে হাত রেখে বলে, আমার তো তাই মনে হয় নিতু। নিতু এবার কেঁপে উঠে দাঁড়ায়, কোমরে দু হাত রেখে বলে, ঠিক আছে আমি তবে করব বিয়ে, আমি প্রমাণ করে দিব আমি ভীত না, আমি কাউকে ভয় পাই না। হ্যাঁ অভি দ্রুত উঠে দাঁড়ায়। নিতু পল্টি নেওয়ার আগেই নিতুর হাত ধরে এনে গাড়িতে বসে। নিতু কিছু বোঝার আগেই অভি নিতুকে নিয়ে কাজী অফিস চলে যায়। নিতু মনে মনে খুব ভয় লাগে। কিছুটা ভীতু কণ্ঠে অভিকে নিতু বলে, স্যার এখানে এলাম কেন? অভি মৃদু হেসে বলে, বিয়ে করতে। নিতু বিয়ের কথা শুনেই চুপসে গেল। কাজী বিয়ে পড়াচ্ছে আর নিতু ভাবনার জগতে পাড়ি দিচ্ছে। কবুল বলার সময় নিজেকে ইচ্ছে মতো গালি দিল নিলু। নিজের ফাঁদে এখন নিজেই বন্দী হয়ে গেল সে। গাড়ির সামনে দাঁড়িয়ে কাঁদছে নিতু। অভিব দুহাত ভাঁজ করে বুকের সাথে দাঁড়িয়ে আছে। কিছু সময় নিতুর কান্না দেখে অভি বলে, কাঁদছো কেন? নিতু কাঁদতে কাঁদতে বলে,
আপনি চালাকি করে আমাকে বিয়ে করে নিয়েছেন। আপনি সত্যিই বজ্জাত। অভি মুখ চেপে হাসছে নিতুর বাচ্চামু দেখে। নিতুর হাত টেনে অভির বুকের সাথে মিশিয়ে নিল। নিতুর মাথায় চুমু খেয়ে বলে, আচ্ছা আমি কি দেখতে খারাপ? নিতু কাঁদতে কাঁদতে বলে, না আপনি তো মেয়েদের ক্রাশ। তাহলে আমার কি অর্থ নেই? আমি কি বেকার নাকি? ভালো পরিবারের ছেলে না? নিতু ঝাড়ি দিয়ে বলে, আরে তোর, আপনি তো বড় বাবার ছেলে, আপনার তো কিছুর কমতি নেই। অভিব হেসে বলে, আমি কি ভালোবাসতে পারি না কাউকে? নিতু নাক টেনে বলে, পারেন তো, আপনি তো খুব ভালো। অভি এবার নিতুর মাথা তুলে নরম গলায় বলে, তাহলে আমাকে মেনে নিতে সমস্যা কোথায়? নিতু এবার চুপ হয়ে যায়। এত সময় পর খেয়াল করে অভি নিতুকে ছুঁয়ে আছে। অভির হাতের স্পর্শ অনুভব হতেই গলা শুকিয়ে আসে নিতুর। চোখ নামিয়ে নিচু স্বরে বলে, বিয়ে তো করে ফেলেছেন, এসব আর বলে কি হবে? অভি হেসে নিতুকে গাড়িতে বসায়। পকেট থেকে ফোন বের করে আমজাদ সাহেবকে কল দিল। আমজাদ সাহেব অভির কল ধরেই উত্তেজিত হয়ে বলে, জামাই বাবা, কাজ কি সাকসেসফুল হয়েছে? হ্যাঁ শ্বশুরমশাই, কাজ সাকসেসফুল। এখন নিতুকে আমি বাসায় নিয়ে যাচ্ছি, কালকে আয়োজন শুরু করতে হবে তো নাকি? আমজাদ সাহেব হেসে বলে, হ্যাঁ বাবা শুরু করো, যাও আমি নিতুর মাকে জানিয়ে আসি খবরটা। অভি ফোন কেটে গাড়িতে চলে যায়। আগে থেকেই অভির মা বাবা বাড়ি সাজিয়ে রেখেছে। নিতুকে নিয়ে ভেতরে যেতেই অভির মা বরণ করে নেয়। নিতু অবাক হয়ে চারপাশ দেখতে থাকে। নিতুর বুঝতে বাকি নেই অভিব বোকা বানিয়েছে নিতুকে। নিতু চোখ বড় বড় করে অভির দিকে তাকায়। অভিব চোখ মেরে বলে, নতুন ঘরে স্বাগতম তোমাকে। নিতু মুখ বাঁকিয়ে অভির মায়ের দিকে তাকায়। অভির মাকে জড়িয়ে ধরে বলে, মা আপনার ছেলে আমাকে বোকা বানিয়ে বিয়ে করেছে, এর একটা শাস্তি হওয়া দরকার। অভির মা নিতুর কথায় বেশ রাগ নিয়ে অভির দিকে তাকালো। বিষয়টা বুঝতে পেরে অভির বাবা সামাল দিতে অভিকে চোখ মেরে বলে, আরে নিতুকে নিয়ে তুই রুমে যা, নিতুকে নতুন রুম দেখা যা। অভি বাবার সাথে তাল মিলিয়ে ব্যস্ত হয়ে বলে, নিতু রুমে চলো, নিশ্চয়ই ক্লান্ত হয়ে গেছো কাঁদতে কাঁদতে। নিতু কিছু বলার প্রস্তুতি নিতেই অভিব হাত টেনে রুমে নিয়ে গেল। অভির মা বুঝে অভির বাবাকে রেগে বলে, তোমরা বাবা ছেলে কি শুরু করেছো? হ্যাঁ দেখো অভিকে, এত করে বলার পরও নিতুকে এভাবে বিয়ে করে এনেছে, এসবের মানে কি? অভি আমার একমাত্র ছেলে আসাদ, যদি এই নিতু অভিকে ছেড়ে চলে যায় আমার অভিকে সামলাবে কিভাবে বলো? অভির বাবা শান্ত গলায় বলে, এত ভাবছো কেন? তুমিও তো আমাদের বিয়ের প্রথমে পালিয়ে বেড়াতে, তাই বলে কি আমাকে ছেড়ে চলে গেছো? দেখবে নিতু অভির ভালোবাসায় থেকে যাবে, এই নিতুই অভিকে সারা জীবন আগলে রাখবে। অভির মা আর কিছু না বলে রুমে চলে গেল। অভির বাবা হালকা হেসে পেছন পেছন গেলেন। এদিকে নিতু রুমে এসে অবাক হয়ে তাকিয়ে আছে। দেওয়ালে নিতুর ছবিতে ভরা, তার ওপর অভি পুরো রুম ফুলে ফুলে সাজিয়ে রেখেছে, যার কোনো তুলনা নেই নিতুর কাছে। অভিব নিতুর পেছনে দাঁড়িয়ে মৃদু হেসে বলে, পছন্দ হয়েছে তোমার নিতু? নিতু চারপাশে চোখ বুলিয়ে বলে, হয়েছে কিন্তু। অভিব ভ্রুচিয়ে বলে, কিন্তু কি? নিতু কোমরে হাত দিয়ে অভির সামনে এসে বলে, আপনি আমাকে বোকা বানিয়ে বিয়ে করেছেন, আগে থেকে এসব প্ল্যান করা আপনার, না হলে এসব কিভাবে করলেন শুনি? অভিব কাশি দিয়ে বলে, ভালোবাসায় সব যায় সোনা, আমি যা করেছি তোমাকে পেতেই তো করেছি নাকি? নিতু একটু চিন্তা করে বলে, হ্যাঁ ঠিক আছে, মানা গেল আপনার কথা। অভি গাল ফুলিয়ে নিঃশ্বাস নিল, যেন অনেক বড় বাঁচা বেঁচে গেল। আলমারি থেকে একটা প্যাকেট নিয়ে এসে অভিব নিতুর হাতে দিল। নিতু জিজ্ঞাসু দৃষ্টিতে তাকালে অভি বলে, এটা তোমার জন্য একটা শাড়ি, আজ তো বিয়ে হলো কিন্তু
তোমাকে তো বউ সাজে দেখতে পেলাম না, এখন তুমি এটা পরে আমার জন্য বউ সাজবে, যাও। নিতু মুখ বাঁকিয়ে বলে, এত সোজা বউ সাজা? বউ সাজতে হলে আগে আমাকে 2000 টাকা দিন। অভিব অপ্রস্তুত হয়ে বলে, টাকা দিয়ে কি করবে? নিতুব ঝাড়ি দিয়ে বলে, পার্লারে বউ সাজালে কমসে কম 5000 লাগতো, আপনাকে তো ডিসকাউন্ট দিলাম। অভি শব্দ করে হেসে নিতুর টাকা হাতে দিল। নিতু গুনে দেখে সেখানে পুরো 5000 আছে। নিতুব কপাল কুচকে বলে, 5000 কেন স্যার? অভি নিতু নাক টেনে বলে, তোমার পরিশ্রমের একটা মূল্য আছে না? আমার জন্য বউ সাজবে আর আমি তোমাকে ঠকাবো? নিতু কিছু সময় অভির দিকে তাকিয়ে থেকে ওয়াশরুমে চলে যায়। অভি হালকা হেসে পাশের রুম থেকে ফ্রেশ হয়ে বারান্দায় এসে দাঁড়ায়। আকাশে বিশাল চাঁদ উঠেছে আজ। অভি মন দিয়ে চাঁদ দেখতে লাগে। হঠাৎ ভিতর থেকে নিতুর ডাক শুনতে পায়। স্যার ভিতরে আসুন তো, আপনার ছাতার ব্লাউজের দিকে সব ফিতা মারা, আমি কিভাবে পিছনে ফিতা লাগাবো? হ্যাঁ, অভি ভিতরে যেয়ে নিতুর এমন কথা শুনে নিজেই অপ্রস্তুত হয়ে যায়। মুখ শুকনো করে অভি বলে, আমি কি ব্লাউজ বানিয়েছি নাকি? নিতু ঝাড়ি দিয়ে বলে, তা কিনেছেন তো, এখন এটা লাগিয়ে দেন। এই বলে নিতু উল্টো দিক ফিরে পিছন থেকে চুল কাঁধের একপাশে নিয়ে গেল। অভি এবার পুরোই বরফ হয়ে নিতুর কাছে গেল। নিতুর ফর্সা পিঠ লাল রঙে জলজল করছে। অভিব ধীর পায়ে নিতুর পেছনে এসে দাঁড়ায়। অভিব আলতো হাতে পিঠ ছুঁতেই নিতু কেঁপে ওঠে। নিতু নিজেই বোকার মতো দাঁড়িয়ে আছে। ভাবতেই লজ্জায় মরে যেতে ইচ্ছে করছে, সে কি করল? অভিব ধীরে ধীরে নিতুর পুরো পিঠে হাত বোলাতে লাগে। নিতু ক্ষণে ক্ষণে কেঁপে ওঠে। আর সহ্য করতে না পেরে নিতু পালানোর জন্য পা বাড়ালে অভিব হাত ধরে টেনে নিজের সাথে মিশিয়ে নিল। নিতুর কোমর শক্ত করে চেপে ধরে নিজের বুকের সাথে মিশিয়ে নেয়। নিতু চোখ বন্ধ করে ঘন ঘন নিঃশ্বাস নিতে থাকে। অভি ধীরে ধীরে নিজের মুখ নিতুর ঠোঁটের কাছে নিয়ে এলো। নিতু দুহাতে অভির শার্ট খামচে ধরে। নিচু কণ্ঠে নিতু বলে, স্যার কি করছেন? অভিব নিতুর কানে মুখ এনে বলে, আমার বউকে ভালোবাসছি। নিতু লজ্জায় অভির বুকে মুখ লুকায়। অভিব নিতুকে কোলে তুলে বিছানায় শুয়ে দেয়। নিতু অভির এই নেশাধরা চোখের দিকে তাকিয়ে স্তব্ধ হয়ে যায়। অভিব নিতুর ওপর উঠে নিজের শার্টের বোতাম খুলতে লাগে, আর নিতু দুহাতে বিছানা চাদর খামচে ধরে। অভি নিতুকে নিজের ভালোবাসায় ডুবে ফেলে ধীরে ধীরে। নিতু আর পালাতে চায়নি অভির কাছ থেকে। আমাদের আজকের গল্পটি আপনার কাছে কেমন লেগেছে সেটি অবশ্যই কমেন্ট করে জানাবেন। দেখা হবে আবারও নতুন কোনো গল্প নিয়ে, সে পর্যন্ত আমাদের সাথেই থাকবেন। ধন্যবাদ সবাইকে।